আমার ছাত্রদের জন্য কি দিচ্ছি এটা একটা দেখা যায়। ছোট করে বলি, যখন আমরা এসপিএস পাস করলাম সেই সময়, এখন আমাকে তো টিচার হইতে হবে, পিএসসি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে হবে। কোনো মেডিকেল কলেজের কোনো জার্নাল নাই। আপনি যে শিক্ষকের তালিকা রাজশাহী মেডিকেল কলেজে তখন শুনলেন, আমরা সবাই বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজের অরিজিন, ঢাকা মেডিকেল কলেজ চিটাগং ময়মনসিংহ, তো ঢাকা মেডিকেল কলেজের আমরা বেশি, আমরা সবাই সবাইকে রাজশাহী দিতেছে। আমরা বললাম যে আমরা জার্নাল তৈরি করব এবং আমরা পাবলিকেশন করব। উনি আমার একজন গুরু, তিনি বললেন যে আজাদ তুমি তো এত ব্যস্ত থাকো। আমি তখন আবার আপনাদের সিপিএস পাস করে আমি বিএমএ এর সেক্রেটারি, ডক্টরস ক্লাবের সেক্রেটারি, অসংখ্য রকম কাজ করি। তো আমি বললাম যে স্যার আপনি আপনার যে পাবলিকেশনের জন্য যেগুলো জন্য করা দরকার আমাকে বলবেন, আমরা মিটে করবো। হি ওয়াজ কাইন্ড এনাফ, এবং আমি আর উনি পাশাপাশি করে থাকতাম এনামুল করিম ভাই। উনিও যখন পাবলিকেশন করতেন বলতেন যে আদা তুমি আমার সাথে আসো আমরা করব, এবং উই কুড বে পাবলিকেশন ওয়ান আফটার অ্যানাদার। এইচ এম নাজমুল আহসানকে ওই সময় দেখলাম যে আপনার আমাদের একটা পাবলিকেশন পাকিস্তানের জার্নালে স্পেশালিস্ট হয়ে গেল গিলবার্ট সিন্ড্রোমের উপরে। আমরা গিলবার্টসের উপরে ক্যালোরি ডিপ্রাইভেশন সেই রাজশাহী মেডিকেল কলেজে ওই রকম কাজও করেছি। কালাজারে কি তো কোনো জলদি ট্রায়াল দিয়ে সেটার পাবলিকেশনও হয়ে গেল ইন্টারন্যাশনাল জার্নালে। সেই সময় আপনার রাইনোস্পোরিডিয়াসিস এবং মিউকোরমাইকোসিস, তারপর রাজশাহী মেডিকেল কলেজে আমরা কাজ করে ফেললাম। আমরা পাইরেক্সিয়া ফান্ডন অরিজিন, আমরা ডায়রিয়ার উপরে কাজ করলাম। আমরা যখন পিএসসি দিতে গেলাম, আমাদের পিএসসি তো 5-7 বছর পরে পরে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গিয়ে আমরা সবাই গেছি। তো পিএসসি একজনকে দিতে দুজন দিত, 90 জন ফিরত দিত, এবং সেখানে অন্য কোনো ইয়ে ছিল না। যাই হোক, কিন্তু আমরা কিন্তু অন্যদের চাইতে অনেক পাবলিকেশন নিয়ে পিএসসিতে যাই, এবং এটা হলো আমাদের সেই সময়কার রফিক স্যার তার নেতৃত্বে আমরা সবাই মিলে যে 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 টিচারদের গ্রুপের নাম শুনলেন বাংলাদেশের মেডিসিনে এই টিচাররা তারপরে 30 বছর পুরোপুরি নেতৃত্ব দিয়েছে, তখন আমরা সবাই একসাথে রাজশাহী মেডিকেল কলেজে। তারপরে আমরা এই যে জার্নাল করা শুরু করলাম। তারপরে একটা যেটা প্রফেসর এইচ এম নাজমুল হাসান বললেন যে লেখাটা বড় কঠিন, বলা যায় এক্সটেম্পো বলা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু লেখা বড় কঠিন। তো একসময় আমাদেরও মনে হলো যে এই যে জীবনটা চলে যাবে, আমাকে কে দেখবে কে চিনবে, ছাত্রদের কাছে যদি দিতে পারি। তো স্যার আজকে যে বই প্রকাশিত হলো, এই যে স্যারকে যে অমরত্বের দরজায় রেখে যাওয়া, এটা এটা স্যারকে অমর করবে, অন্য কাজ যাই থাকুক। যে ছাত্রের কাছে এই বইটা লাইব্রেরিতে থাকবে, সে যখন এটা নিয়ে বসবে একবার হলেও স্যারের প্রতি সেই দোয়াটা আসবে, স্যার তখন পৃথিবীতে থাকুন আর নাই থাকুন। ওই একই তারণায় অসংখ্য কাজ করি, এমন কোন সেক্টর নাই যেখানে আমি না কাজ করে হয়। এই এখন এখনো ওই যে ফোন দিচ্ছে আর একটা সেক্টরের কাজের জন্য, কিন্তু বই লেখার যেদিন আমিও একটা বই পাবলিশ করেছি, জেপি আমার প্রথম বইটা পাবলিশ করে, সেই দিনের সেই অনুভূতি আমি বুঝাতে পারবো না আপনাদের। ওটা একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন, ওটা সারা পৃথিবীতেই বিক্রি হয়। তো জেপি ওইটা আমার করেছে, কিন্তু ওটা আমার কাছে মনে হয়েছে জীবনে যত কাজই করেছি ওটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ কাজ। আজকে স্যারের এই কাজগুলো দেখে স্যারকে নিয়ে মনে হচ্ছে যে স্যারকে কাজে লাগিয়ে আমি এমন কিছু অমর করে যেতে পারবো যে যেটা আমার দেশকে, আমার দেশ মাতাকে সারা পৃথিবীতে চিনবে। ফর অ্যান এক্সাম্পল, যখন আপনি গলেন গর্ব করে আমি অক্সফোর্ড হ্যান্ডবুক নিয়ে যাচ্ছি রেফারেন্স দেন, সারা পৃথিবীর কেউ আপনারা দ্বিতীয় প্রশ্ন করে না। আপনি যখন ওয়াশিংটন ম্যানুয়াল নিয়ে বসেন, ওয়াশিংটন ম্যানুয়ালের কথা আপনি বলেন রেফারেন্স দেন, তো কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না যে রেফারেন্স কোথায়। আমি চিন্তা করেছি আমার দেশ মাতৃকার প্রতি আমার রেসপেক্ট হবে, আমি এমন একটা ম্যানুয়াল আমি যদি দিয়ে যেতে পারি
তো সেটার জন্য আজকে আমি স্যারকে বলে রাখলাম, আমার এই দুই শ্রদ্ধা শিক্ষককে বললাম আমার কাছে এটা অফার আছে যে আমি ডিএমসি ম্যানুয়াল বলে যে বাংলাদেশ ম্যানুয়াল নয়, ঢাকা মেডিকেল কলেজকে সারা পৃথিবী চেনে, আপনি ডিএমসি ম্যানুয়াল করে দিয়ে যাবেন এবং সেটা আমি চিন্তা করব। যে আমার আসলে ভেবেছিলাম যে আমি হয়তো কিছুটা ফ্রি কখনো হব, তো এরকম একটা আমাদের ভবিষ্যৎ চিন্তা সবার সামনে এটা বললাম যে হয়তো জীবনে যদি সুযোগ পাই এটা জাতির উদ্দেশ্যে করে দিয়ে যাব। তা এখন আমাদের আজকে যে এটা হলো, আপনি দেখেন আমাদের সবচেয়ে কঠিন প্রবলেম হলো ফিভার। ফিভার ইটসেলফ ইজ নট এ ডিজিজ, ইটস এ সিম্পটম অনলি। কিন্তু আজকে কোভিডের রোগ নিয়ে গতকালকে যখন আমি ইন্টারভিউ দিচ্ছি আপনার কোন চ্যানেল আপনার ডিবিসি দুপুর এই সন্ধ্যা 6টা বাজে খবরের সাথে, তখন আমি বললাম যে দেখো এখন জ্বর হলো, বললো যে স্যার জ্বর হলে কি স্যার যে ডেঙ্গু পরীক্ষাটা প্রথম দিন করে, আমি শোনো ডেঙ্গু ডেঙ্গু করে কোভিড মারা যাচ্ছে, ডেঙ্গু আর কোভিড একই সাথে পরীক্ষা করবে, ডেঙ্গুর জন্য এনএসওয়ান করবা, কোভিডের জন্য পিসিআর করবে। গতকালকে সন্ধ্যাবেলায় ডিবিসিতে সাক্ষাৎ করে আমি এটা বললাম যে ডেঙ্গু ডেঙ্গু করে অর্থাৎ লাফালাফি করে পানি খাইলে ভালো হয়ে যায়, কোভিডের থেকে জীবন বাঁচাও, এরকম করেই আমি ওদের খবরে 6টার খবরে আমার একটা সাক্ষাৎকার নিল আমি তখন বললাম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ফিভার কখন পাইরেক্সিয়া বান্নন অরিজিন হয়ে যায়, কখন, যখন আমি ভালো করে হিস্ট্রি নেই না, যখন আমি ভালো করে এক্সামিন করি না, তখন এটা আননন অরিজিন হয়ে যায়। আপনি জ্বর আসলে ওষুধ দেওয়ার হাতটা বন্ধ রাখেন, আপনি রোগীর সাথে কথা বলেন, রোগীর কাছ থেকে জানার চেষ্টা করেন যে সোর্স অফ ফিভার কি, রোগীর জ্বর হয়েছে সাথে সাথে সে ফোন করলো তার ভাগ্নি পরে একটা মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে, মানে তোর ভাইয়ের তো জ্বর হয়েছে একটা ওষুধ দে, হ্যাঁ খেলাম মা একটা ওষুধ নেন, দিয়ে দিল একটা ওষুধ একটা অ্যান্টিবায়োটিক। এরকম কালকেও আমি দেখলাম তিন দিনের মধ্যে দুটো অ্যান্টিবায়োটিক চেঞ্জ করছে, কিন্তু আসলে তার কোভিড হয়েছে। এই আমাদের কারণে, এই আমাদের ডক্টরদের আর কিছু ফার্মাসিস্টদের কারণে পাইরেক্সিয়া পান্নন অরিজিন হয়। যে ফ্যামিলিতে একজন পাইরেক্সিয়া পান্নন অরিজিনের রোগী থাকে, হি অ্যান্ড হিজ ফ্যামিলি আন্ডারস্ট্যান্ড যে জীবন কত কঠিন, জীবন কত কঠিন। সেই জন্য এরকম একটা বই উপহার পাওয়া ছাত্রদের জন্য একটা হুইপ, একটা চাবুক, যে আমাকে কি করতে হবে তার প্রতি একটা একটা বিরাট বড় জিনিস। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ডাক্তার যেন এই পাইরেক্সিয়া নিয়ে তার যেন কোনো ওই ওই কি বলে দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তাকে কি করতে হবে। আশা করি, বইটা আমি এখনো পড়ি নাই, কিন্তু আশা করি এইখানটায় আমাদের সূত্রে দেওয়ার জায়গা রয়েছে যে ওয়েন এ ফিভার বিকামস ফিভার অফ আননোন অরিজিন। তো দয়া করে এইটা দেখে আমরা আশা করি কাজ করব। আর একটা হলো যে নিউমোনিয়া, নিউমোনিয়া ব্যাপারটা এমন যে এখন সারা পৃথিবীর মানুষ আয়ু বেড়েছে, বাংলাদেশের 73 বছর, যখন আমি ছোট তখন 47 বছরে বাংলাদেশের মানুষ শুরু করেছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানে আমি জন্মগ্রহণ করি, পূর্ব পাকিস্তানের মানুষ, আর এখন আমার বাংলাদেশে 73 বছর, 80 বছর 90 বছর পাচ্ছেন এবং শেষ বেলায় মৃত্যুর কারণটি হয় নিউমোনিয়া। ভালো করে নিউমোনিয়া ডায়াগনোসিস করা, নিউমোনিয়া চিকিৎসা করা, এটা ডাক্তারদের জন্য বড় একটা বড় পুরস্কার আমি মনে করি। নিউমোনিয়া নিয়ে কয়েকটা কথা ডাক্তারদের রিকোয়েস্ট করব, আপনি যখন পেশেন্টকে এক্সামিন করবেন রোগীর পেছনে অস্কালটেট করতে ভুলবেন না। আশা করি এই বইতে সেটা বিধৃত আছে, রোগীকে এক্সামিন করার সময় শুধু সামনে অস্কালটেট করবেন না, পেছনে দয়া করে অস্কালটেট করবেন, তাহলে নিউমোনিয়া পেয়ে যাবেন। এটা একটা বই, আর আগামীতে হয়তো সিওপিডির উপর আসবে, সেটা দিয়ে আমি পরে বলবো, আজকে যেহেতু দুটো আমি এটা বলবো। আমি অশেষ কৃতজ্ঞতা জানাই যে ডক্টর এহসান এবং এসকে, যে এমন একটি অসামান্য কাজ, পৃথিবীতে অন্য কোনো কাজের কাছে একসময় মনে হতো যে রাসাদ যারা কত রকম, আমি বাপরে যখন আপনি আপনার সেন্ট পিটার্সবার্গে ওদের আপনার প্রাসাদে গেলাম, শুধু একটি প্রাসাদ হলো ওদের রত্নরাজির প্রাসাদ, সেই সেন্ট পিটার অ্যাম্বার হাউস বলে, তখন মনে হয়েছিল ওরা এত এত রকম চমৎকার, সামার হাউস, উইন্টার হাউস বানানো,
বা উইন্টার প্যালেস সামার প্যালেস, যখন রোমানদের সম্পদদারির ব্যাপার দেখলাম, কিন্তু আমার মনে হয়েছে যেই ভদ্রলোক একটি বই লিখেছেন সেটা ওই তাবত সেন্ট পিটার্সবার্গে রাশান জারদের সমস্ত এম্পারারদের, যেটা রোমান বলেন, পার্সিয়ান এম্পারার বলেন, গ্রিক এম্পারার বলেন, আমাদের মুসলিমের এদিকে ব্যাবিলনিয়ান এম্পারার দেখেন, তাদের চাইতে একটি বই অনেক বড় সম্পদ ক্যারি করে, তাবত সম্পদের চাইতে। সেই সম্পদের একটি আজকে আমরা উদ্বোধন করলাম। আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে, আশা করি ইনশাল্লাহ আগামীতে আমরা এইরকম বই আরো পাব। এই আশাবাদ ব্যক্ত করে এবং এসকেএমকে আমাদের সাথে আগামী দিনে এরকম কাজে আরো বেশি থাকার জন্য অনুরোধ জানি। এবং আজকে এই একটি মহৎ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি ডক্টর মুজাহিদ এবং তার টিমকে, সবাই নাম আমি বললাম না, কিন্তু সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে যেন ঘন ঘন আমরা এরকম বই নিয়ে বসতে পারি এবং সবাই যেন বই লেখেন। আমি লিখছি না, কিন্তু অন্যদের বই দেখতে বড় ভালো লাগবে। আমি এই বইগুলো গিয়ে আজকে যখন আমার লাইব্রেরিতে আমি রাখবো, আমার ছেলেদের দুইজনকে দেখাবো যে দেখো তোমাদের শিক্ষকের কাছ থেকে তিনটি বই আমি নিয়ে এসেছি, তারাও অত্যন্ত আনন্দিত হবে। এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমার বড় ছেলে সে ইতিমধ্যে একটি বই লিখে ফেলেছে। তা আমি সেই বইটার লঞ্চিং প্রোগ্রাম আমি আর করতে পারিনি, আমি ওই অনলাইনে একটু উদ্বোধন করে দিয়েছিলাম। তো সেই বইটি মানে 6-7 মাসের মধ্যে ফার্স্ট এডিশন গিয়ে সেকেন্ড এডিশন করে বের করেছি। তো ওটা বাংলাদেশের ফার্স্ট সিঙ্গেল বেস্ট স্পন্সর করে ফার্স্ট বই, তো আমার ছেলে বড় ছেলে করেছে। তো আমার কাছে সেটা দেখে বড় ভালো লাগে। তা আমি আজকে স্যারকে ধন্যবাদ জানাই, স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং দীর্ঘ সফল থেকে সফলতর জীবন। স্যার যে সফলতম জীবন যাপন করেছেন এবং সেটার আজকে আরেকটি সফলতার বুনিয়াদ তৈরি হলো, এই বুনিয়াদ রোমান সাম্রাজ্যের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা কোভিডের যারা আজকে আক্রান্ত রয়েছেন তাদের সুস্থতা কামনা করি, যারা মারা গিয়েছেন তাদের ব্যস্ত কামনা করি, এবং আগামীতে যেন আমাদের এরকম মহামারী দেখতে না হয়, আমরা যেন আমাদের লেখাপড়াগুলো আবার ঠিক মতো করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি। ধন্যবাদ।